আসসালামু আলাইকুম, বিডিস স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস। ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় রাত 8টায়। ইতিমধ্যেই এই ম্যাচের টস অনুষ্ঠিতও হয়েছিল। সেই টস জিতেছিল স্যাঞ্জু স্যামসনের দল রাজস্থান রয়্যালস। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্যাঞ্জু স্যামসন। অবশ্য এই ম্যাচে খেলেছেন কিন্তু মুস্তাফিজুর রহমান। প্রথমে ব্যাট করে 221 রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। কে এল রাহুল একাই করেছেন 91 রান, 182 স্ট্রাইক রেটে খেলেছেন, 7টি চার এবং 5টি ছক্কার মার মেরেছেন। 50 বলে এসেছে তার ইনিংসটি। এদিকে মায়াঙ্ক আগারওয়াল করেছেন 9 বলে 14, ক্রিস গেইল 28 বলে 40। ছোটখাটো ক্যানিও বলা চলে, 142 স্ট্রাইক রেটে খেলেছেন। কিন্তু সবচাইতে বলা বাহুল্য যে দীপক হুদা আজ 28 বলে করেছেন 64 রান, খেলেছেন 228 স্ট্রাইক রেটে। বলতে গেলে তার কল্যাণেই 221 রানে উঠেছে কিংস ইলেভেন পাঞ্জাব। সব মিলিয়ে তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই বিশ্ব অবশেষে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় 221। এদিকে রাজস্থান রয়্যালস আজকে 8 জন বলার ব্যবহার করেছেন, যদিও মুস্তাফিজুর রহমানকে তার ওভারের 4 ওভারই করিয়েছেন। 4 ওভারে মুস্তাফিজুর রহমান দিয়েছেন 45 রান, ইকোনমি ছিল তার 11.20। তার সতীর্থ খেলোয়াড় 16 কোটি ক্রিস মরিস 4 ওভারে দিয়েছেন 41 রান, খানিকটা কাছাকাছি বটে। কিন্তু দুঃখের বিষয়, মুস্তাফিজের প্রথম স্পেলের প্রথম ওভারে বল করতে আসার পর একটি বল এলবিডব্লিউ হয়েছে, কিন্তু সেই এলবিডব্লিউ নাকচ করে দিয়েছে আম্পায়ার। ফলশ্রুতিতে রাজস্থানের অনেক ভক্তরা বলছে টাকা দিয়ে প্রীতি জিন্তা আম্পায়ার কিনেছে, যার কারণে ইজি আউটটা রাজস্থানের বিপক্ষে গিয়েছে। তবে দর্শক, আপনার কাছে কি মনে হয়, রিভিউ নিলে কি রাজস্থান রয়্যালস সে আউটটি পেত আর মুস্তাফিজের নামের পাশে কি 1 উইকেট লেখা থাকতে দেখতাম? জানাবেন কমেন্ট বক্সে। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তীতে খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।